এবং বারোটা পবসিক্যাল স্টিক ইউজ করে আমি এখানে দুইটা দুইটা করে টোটাল চারটা স্কোয়ার তৈরি করব। টোটাল বারোটা পপসিকাল স্টিক আছে এবং সেটা দিয়ে আমরা চারটা স্কোয়ার তৈরি করেছি এখন তোমার জন্য আমার চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে আর অ্যাডিশনাল স্টিক অ্যাড করা যাবে না আচ্ছা কিন্তু এখানে চারটা স্কোয়ার থেকে আটটা স্কোয়ার তৈরি করতে হবে আজকে হচ্ছে আমরা যে এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করব। সেটা হচ্ছে ইলিউশন এটা আবারও সেই আগের মতো ইলিউশন বাট তোমাকে ফার্স্ট টাইম একটা চ্যালেঞ্জ দিব সেটা হচ্ছে যে আমি অলরেডি একটা এলিউশন তৈরি করেছি সেটা হচ্ছে এই অ্যারোটা দিয়ে এটাকে খেয়াল করে দেখো আমি এরকম একটা কার্ডের মধ্যে একটা অ্যারো এঁকে নিয়েছি এখন এটাকে আমি যদি রোটেট করি দেখো একই ডিরেকশনে আছে ঠিক আছে এই যে এইভাবে রোটেট করছি একই ডিরেকশনে আছে তুমি দেখতে পাচ্ছ জি ভাইয়া এখন যদি আমি এটাকে আবার এদিক থেকে ধরি এভাবে ধরলাম এখন যদি রোটেট করি অ্যারোটা কিন্তু এটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না একবার এদিকে একবার এইদিকে আবার আমি যদি এইভাবে ধরি একই দিকে এবার কিন্তু অপজিট না অপজিট দিকে অ্যারোটা পয়েন্ট করছে এখন তোমাকে যদি এটা চ্যালেঞ্জ দেই যে তুমি এটা কিভাবে তৈরি করতে পারবে চিন্তা করে দেখো তো মনে হচ্ছে ব্যাপারটা খুবই টাফ বন্ধুরা কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি আচ্ছা এটা আসলে করা যাবে এইভাবে আমরা যদি খেয়াল করে দেখি যে এই কার্ডটা একদিকে এরোটা আঁকা আছে এবার যদি এইভাবে ঘুরাই তাহলেই আসলে বোঝা যাবে এটা নাইনটি ডিগ্রি ঘোরানো ঠিক আছে এভাবে যদি আমরা ড্র করি তাহলে যখন আমরা ডায়াগোনালি ধরে এটাকে রোটেট করব তখন একভাবে ডায়াগোনালি রোটেট করলে ডিরেকশন চেঞ্জ হবে আর আরেকভাবে যখন আমরা ডায়াগোনালি রোটেট করব তখন আর কোন ধরনের চেঞ্জ হবে না তাহলে এটা একটা তৈরি করা যেতে পারে তুমি এরকম একটা কার্ডবোর্ড নাও এরকম একটা স্কয়ার কেটে নাও ওকে এরকম ছোট একটা স্কয়ার কেটে নাও কেটে নিলাম ওকে এবার তুমি যেটা করবে এইখানে এই রকম একটা অ্যারো এঁকে অ্যারো এঁকে নিব তাহলে আমি আমার ইচ্ছামতো কি আঁকতে পারি না এইভাবে স্কয়ারের সাইড বরাবর আঁকতে হবে ডায়াগোনালি আঁকলে হবে না এজে হুম এবার আমরা এটাকে অপোজিট সাইডে উল্টিয়ে এবং নিচের দিকে 90 ডিগ্রি করে ঘুরিয়ে নিতে হবে ওকে এটাই হচ্ছে আসলে মূল ট্রিকটা যে আমাদের এরো দুইটা কিন্তু আসলে একই দিকে না 90 ডিগ্রি ঘোরাানো আচ্ছা এই জন্যই হ্যাঁ এই জন্যই যখন আমরা ডায়াগোনালি এটাকে ঘোরানোর চেষ্টা করব এবার দেখো যে ডায়াগোনালি এটাকে ধরো যখন ডায়াগোনালি এটাকে ধরবে তারপর যখন এটাকে রোটेट করবে

আর যখন ঘুরাচ্ছি এটা কিন্তু একই রকম থেকে যাচ্ছে এটা আসলে একইভাবে তৈরি করা যে এই যে আমাদের এইভাবে যখন ছিল আপ এবং এই লেফট ডিরেকশনে এটাকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে নেই দেখা যাবে এটা হচ্ছে ডাউনওয়ার্ডস এবং লেফটে ঠিক আছে তার মানে এটা আসলে নাইনটি ডিগ্রি ফ্লিপ হচ্ছে আচ্ছা ঠিক আছে তো এটা এক ধরনের ইলিউশন এখন এখানে আরেকটা ইলিউশন সেটা হচ্ছে আমরা একেবারে দুই দুই এপিসোড আগে আগে পর্ব আমরা একটা ইলিউশন করেছিলাম মনে আছে কিনা যে এরকম কিছু শেপের ইলিউশন এরকম আরেকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই শেপ দেখতে তোমার কি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ওয়াইড এটা সবচেয়ে লং আর এটা নর্মাল তাই না এইরকম রকম শেপগুলো আচ্ছা এখন তুমি এখান থেকে একটা শেপের এই টপটা কেটে নাও এই টপ পার্ট কারণ কি এই এক একটা যদি এক এক রকম হয় তাহলে টপ পার্ট গুলো डिफरेंट হওয়া উচিত তাই না তাহলে এখান থেকে তুমি একটা টপ পার্টটা কেটে নাও তার মানে জাস্ট এই প্যারালালোগ্রামটা টপ পার্টটা কেটে নিতে ओके তাহলে আমি টপ পার্টটাই কেটে নেব আমি টপ পার্টটা কেটে নিয়েছি হ্যাঁ তাহলে এই তিনটেই ডিফারেন্ট হওয়ার কথা না হ্যাঁ এখন দেখো তো এটার উপরে বসিয়ে এখান থেকে যেহেতু কেটেছিলে सेम একদম সেম আচ্ছা এবার এটাতে বসিয়ে দেখো তো এটাও সেম এটাও সেম আবার এটাতে বসিয়ে দেখো তো এটাও সেম এটা খুব অদ্ভুত না অনেক অদ্ভুত কারণ আমি ভেবেছিলাম এটা সবচই লম্বা হ্যাঁ তিনটা তিন রকম দেখতে কিন্তু আসলে এটা শুধুই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনে দেখার জন্য যে এটা এইভাবে দেখা হচ্ছে এটা এইভাবে দেখা হচ্ছে আর এটা এইভাবে দেখা হচ্ছে তার মানে এগুলোর ভলিউম কি সেম হ্যাঁ এটা হচ্ছে সেই একি শেপকে আমরা তিনটা ডিরেকশন থেকে দেখছি এবং এই তিন ডিরেকশন থেকে দেখার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এই শেপটা তিন রকম কিন্তু আমরা যেহেতু আসলে এটা একটা 2D সারফেসে এঁকেছি যদি এটা একটা 3D অবজেক্টের একটা প্রজেকশন আমরা এঁকেছি তো এই জন্য এটাকে দেখে মনে হচ্ছে যে এটা দিয়ে লম্বা এটা এদিকে লম্বা আর এটা এইদিকে এরকম চার কোণায় কিন্তু আসলে শেপটা একই এক্সাক্ট এটাও একটা ইলিউশন এটাও একটা ইলিউশন আচ্ছা ভায়া ফাইনালি আরেকটা পাজল যেটা আমি তোমাকে দিব সেটা হচ্ছে এই পপসিকালスティক দিয়ে এবং সেই পাজলটা খুবই মজার এবং এটা বন্ধুদের সাথে চাইলে চ্যালেঞ্জ হিসেবে করতে পারো তো প্রথমে আমি হচ্ছে এটা তৈরি করব তো আমরা এগুলো সরিয়ে ফেলি ওকে এগুলো সরিয়ে ফেললাম এখন যেটা আমি করব প্রথমে হচ্ছে এটা একটা সেট আপ তৈরি করব। যেটা হচ্ছে আমি বারোটা পপসিকাল স্টিক ইউজ করবো এবং বারোটা পপসিকাল স্টিক ইউজ করে আমি এখানে দুইটা দুইটা করে টোটাল চারটা স্কোয়ার তৈরি করব। টোটাল বারোটা পপসিকাল স্টিক আছে এবং সেটা দিয়ে আমরা চারটা স্কোয়ার তৈরি করেছি এখন তোমার জন্য আমার চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে আর অ্যাডিশনাল স্টিক করা যাবে না আচ্ছা কিন্তু এখানে চারটা স্কোয়ার থেকে আটটা স্কোয়ার তৈরি করতে হবে কিন্তু এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই তাহলে বন্ধুদেরকে এটা তুমি খুব মজার একটা চ্যালেঞ্জ দিতে পারবে যে ধরো কোনো পার্টিতে বা এরকম বন্ধুদের সাথে তুমি একটা চ্যালেঞ্জ দিলে যে কিভাবে এটা তৈরি করা সম্ভব এই কয়টা স্টিক দিয়ে মনে হচ্ছে ব্যাপারটা বেশ টাফ হবে হুম চেষ্টা করে দেখতে পারো ওকে

খুবই ভালো লেগেছে